সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। একদম সহজ সিস্টেমে কামিজ কিভাবে 38 ইঞ্চি বড়ির জন্য তৈরি করবেন আজকে শিখিয়ে দিব। এখানে আড়াই গজ কাপড়, কাপড়টাকে প্রথমে এইভাবে ধরে দুই পাটে ভাঁজ করবেন। এরপরে বডি এবং নিচের ঘের অনুযায়ী এভাবে চার পাট করবেন। 38 ইঞ্চি বড়ির জন্য এখানে আমি 13 ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে দিলাম, এখানে 13 ইঞ্চি পরিমাণ ভাঁজটা। এবার লক্ষ্য করেন দর্শক, এখানে আটকানো অংশ সামনের দিকে থাকবে খোলা অংশ, ঠিক আছে? আর সামনের যে কাপড়টা এটাতে হাতা হবে। তো এখানে একটা মার্জিন করে নিব, এই মার্জিনের 1 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করব। এরপরে দেখেন এই দাগ থেকে ধরে আমাদের লম্বার মাপটা নিতে হবে, লম্বা হবে 42, আর 1 ইঞ্চি সেলে মার্জিনের জন্য বেশি নিয়ে আমরা এখানে মার্জিন করব। 38 ইঞ্চি বডি, সামনে ভি গলা, পিছনে হাফ কলার, তার জন্য এখানে দেখেন 1 ইঞ্চি আমরা লম্বায় বেশি রাখলাম। এরপর এর নিচের দাগ থেকে আমরা 19 ইঞ্চি নিচে কামিজের সাইড ফরা মাপটা নিয়ে একটা মার্জিন করে নিব। এরপর 38 ইঞ্চি বডির জন্য নিচের দাগ থেকে ধরে হাতার আর মহলটা নিব 6 ইঞ্চি, এখানে একটা মার্জিন করব। এরপর পেটের মাপ বের করার জন্য এই দুই দাগের মাঝখানে ফিতাটা এইভাবে নিয়ে এখানে একটা মার্জিন করব, এটাকে পেটের মাপ বলা হয়। এখানে আটকানো অংশ এপাশ থেকে ধরে 38 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি নিলাম পুটের মাপ, যেহেতু কলার দিব তার জন্য পুটের মাপটা 7 ইঞ্চি রাখলাম। 38 ইঞ্চি বডির জন্য এখানে একটা মার্জিন। এরপরে এই পাশ থেকে গলার পাশে নিব আমরা 2.5 ইঞ্চি অথবা 2.75 ইঞ্চি, 38 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চি অথবা 2.75 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন। এরপর আমাদের এখানে দেখেন একটু ডাউন দিতে হবে, ঘাড়ের এখানে একটু ডাউন দিয়ে নেবেন। এরপর আসেন 38কে 4 ভাগ করে, 4 এর 1 ভাগ, 9.5 ইঞ্চি নেওয়ার পর 1.5 ইঞ্চি শিলার জন্য বেশি নিলাম। 34 ইঞ্চি পেটের মাপ, 34কে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বেশি। হিপের মাপ আছে আমার 37, 37কে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বেশি। এরপর এখানে দেখেন এইভাবে একটু রাউন্ড শেপ করে নিতে হবে, ঠিক পেটের এখানে কামিজের একটা হালকা রাউন্ড শেপ করতে হয়। সেই মাপটা দেওয়ার পর হাতার আর্ম হোলে এখানে একটা চিহ্ন করে এখান থেকে 1.5 ইঞ্চি নিব, যেহেতু সামনে ভি গলা পিছনে কলার তার জন্য হাতের তালপাট কাটিং করবো, এই জন্য 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম। এরপরে আসেন নিচের ঘেরটা আমরা 10 ইঞ্চি রাখবো, 38 ইঞ্চি বড়ির জন্য আমরা এখানে নিলাম 12 ইঞ্চি। আমরা এখান থেকে 12 অথবা 12.5 ইঞ্চি নেওয়ার পর শিলার জন্য 1 ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় নিয়ে নিব। এরপর দেখেন শেপ কাটের সাহায্যে আমরা এইভাবে সোজা করে একটা শেপ দিয়ে দিব, ঠিক আছে? মাপ অনুযায়ী যেভাবে শেপটা পরে ঠিক সেভাবে আপনারা এইভাবে দিয়ে নেবেন। দেওয়ার পরে দর্শক এখন আমি কাটিং করব, এরপর আপনাদের দেখাবো সামনের গলাটা 10 ইঞ্চি রাখবেন বা পিছনের গলাটা 10 ইঞ্চি থাকবে। তো দর্শক, যেহেতু কলার সিস্টেম করে আমি তৈরি করতেছি, কলার সিস্টেম জামাগুলোর সামনা পাটে 1 ইঞ্চি ছোট থাকবে, পিছন পাটে 1 ইঞ্চি বড় থাকবে। তো এইভাবে মার্জিন করে কাটিং করার পর কীভাবে ছোট করবেন বা কীভাবে পিছন পাটটা বড় রাখবেন সেটাও আমি দেখিয়ে দিব। কলার সিস্টেম করে জামা তৈরি করলে অবশ্যই গলাটা বক্রম দিয়ে তৈরি করবেন, তাহলে ভালো হবে। এবং সামনা গলাটা রাখবেন 7 ইঞ্চি, পিছনে কিন্তু কোনো প্রকার গলা হবে না, পিছনে কলার হবে, ঠিক আছে? এখানে দেখেন আমি রাখছি 12 ইঞ্চি নিচের ঘেরটা, ঠিক আছে? এখানে একটু ডাউন দিতে হবে, তা না হলে নিচের ঘেরটা ঝুলে যায়। তার জন্য এখন এইখান থেকে আমরা একটা পাট সরে নিব, দেখেন ভিতরের পাটটা আমি সরে নিলাম, ভিতরের পাটে আর আমাদের কোনো কাজ নেই। এখন এই পাটটা আমরা এভাবে আবার পুনরায় ভাঁজ করে নিব। নেওয়ার পর এটা যেহেতু আমাদের সামনের পাট, তো সামনের পাটে আমাদের কী করতে হবে, লম্বায় 1 ইঞ্চি ছোটো রাখতে হবে। সেই যে এখানে একটা চিহ্ন করছিলাম সেই অনুযায়ী আমরা 1 ইঞ্চি ছোটো করে এখানে একটা চিহ্ন বসিয়ে নিব। এবং হাতায় দেখেন তালপাট কাটতে হবে, সামনে যদি ভিগলা কলার সিস্টেম করেন তাহলে এইভাবে তালপাট কাটিং করে নিলে ভালো হবে। এবার সাইড থেকে এই কাপড়টা বের হয়েছে, এটা দিয়ে এখন আমরা এভাবে ভাঁজ করে হাতা তৈরি করব। এটা কাপড়ে বহর বেশি ছিল, তার জন্য হাতায় কোনো প্রকার জয়েন্ট দিতে হবে না। এখানে চারপাট কাপড়, এখানে একটা চিহ্ন করে হাতাটির লম্বা যার যতটা প্রয়োজন নেবেন। আমি এখানে লম্বাটা রাখবো দেখেন 18 ইঞ্চি, সেলাই প্লাস সহকারে 19 ইঞ্চি নিয়ে পাশাপাশি এরকম দুইটা করে মার্জিন করে নিব। মার্জিন করার পর দেখেন এখান থেকে হাতাটির আর মহলের জন্য আমরা 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে এখান থেকে ধরে 38 ইঞ্চি বড়ির জন্য আমি 8.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর আমরা একটা রাউন্ড শেপ করে হাতার মুখের মাপটা নিয়ে নিব। হাতার মুখের মাপ নেওয়ার পর অবশ্যই সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় সাইডে বেশি করে রেখে দিবেন। দেওয়ার পর এভাবে শেপ কাট দিয়ে শেপ দিবেন। এখন দেখেন হাতার আর মহলটা কীভাবে কাটিং করি, হাতার আর মহলটা অনেকে সঠিকভাবে কাটিং করতে পারেন না, সেই ক্ষেত্রে হাতা লাগানোর পর হাতাটা মিলে না। আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা যারা নতুন আছেন চেষ্টা করতে করতে আপনাদের কাজগুলো অটোমেটিক সুন্দর হয়ে যাবে, আর যদি চেষ্টা না করেন তাহলে ভাই হবে না, ঠিক আছে? এখন আমি দেখাবো যে হাতার আর মহলটা আমাদের
কিরকম হচ্ছে দেখেন, বডি এবং হাতার আর্মহোলটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ডিসক্রিপশনে একটা ভিডিও লিংক থাকবে, মানে এই কামিজটা কীভাবে সেলাই করতে হয় আমি সেটা দেখিয়ে দিব। ওই লিংক ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে সামনে ভি গলা এবং পিছনে হাফ কলার কামিজগুলো কীভাবে সেলাই করতে হয়, বা কলারটা বা সামনের গলাটা কীভাবে কাটতে হয়। এই ডিসক্রিপশনে প্রথমে যে লিংক সেটা ক্লিক করে ভিডিওটা